এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। পক্সো মামলায় স্কিন টু স্কিন তত্ত্ব, নাবালিকার হাত ধরে টানা এবং প্রকাশ্যে প্যান্টে জিপ খোলাকে যৌন নির্যাতন বলে না মানা। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদুবালার একের পর এক রায়, দেশ জুড়ে শোরগোল। সূত্রের খবর, এই প্রেক্ষিতে স্থায়ী বিচারপতি পদে তার নিয়োগের সুপারিশ ফিরিয়ে নিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা বর্তমানে নাগপুর বেঞ্চের বিচারপতি। বম্বে হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে তার নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সূত্রের খবর, সেই সুপারিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বোবদের নেতৃত্বাধীন কলেজিয়ামের দুই সদস্য বিচারপতি এন ভি রমানা এবং বিচারপতি আর এফ নরিমান নিয়োগ সুপারিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। মহারাষ্ট্রের অমরাবতী জেলার পারাটওয়াড়া থেকে উঠে আসা এই বিচারপতির একের পর এক রায় নিয়ে উত্তাল গোটা দেশ। গত 19 জানুয়ারি বিচারপতি তার রায় বলেন, নাবালক নাবালিকাদের ক্ষেত্রে পোশাক খুলে বা জামা কাপড়ের ভেতরে হাত গলিয়ে তাদের স্পর্শ না করা হলে তা যৌন নির্যাতন নয়, ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শ না হলে পক্সো আইন মোতাবেক তা যৌন নির্যাতন বলা যাবে না। বুধবার সেই রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের বিচারপতি বলেন, নাবালক নাবালিকার হাত ধরা বা তার সামনে প্যান্টের চেন খোলার ঘটনা যৌন হেনস্থা বলার পক্ষে যথেষ্ট প্রমাণ নয়। একটি ধর্ষণের মামলায় পুষ্পা গানেদিওয়ালার পর্যবেক্ষণ ছিল, কারোর একার পক্ষে একই সময় নিজের এবং অন্যের পোশাক খুলে ধর্ষণ করা সম্ভব নয়, ধস্তাধস্তির চিহ্ন নেই, দুজনের সম্মতিতেই হয়েছে শারীরিক মিলন। মহিলা বিচারপতির এই পর্যবেক্ষণে ধর্ষণের দায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত আসামি বেকসুর খালাস পেয়ে যান। একের পর এক রায়ে দেশ জুড়ে শুরু হয় বিতর্ক। সূত্রের খবর, সেই বিতর্কের জেরেই সুপারিশ ফেরালো সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এবিপি আনন্দ। রামপুরহাটে ডেলিভারি বয়ের দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দুর্ঘটনা নয়, অনলাইন অর্ডারের ফাঁদ পেতে তাকে খুন করা হয়েছে তেমনই অনুমান পুলিশের। হত্যার পিছনে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, উত্তর খুঁজছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। ঠিক যেন ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য। ডেলিভারি বয়ের সঙ্গে বাড়ির মালকিনের ঘনিষ্ঠ সম্পর্ক, আর তা ফাঁস হতেই হঠাৎ নিখোঁজ ডেলিভারি বয়। কয়েকদিন পর ভিন রাজ্যের পাথর খাদান থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত মৃতদেহ। প্রথমে বড় হয়েছিল দুর্ঘটনা, উঁচু থেকে পড়ে গিয়ে মৃত্যু, কিন্তু পরে পুলিশ জানিয়ে দেয় দুর্ঘটনা নয়, মাথার পিছনে 3টি গুলি করা হয়েছে রামপুরহাটের বাসিন্দা জাকির হোসেনকে। ডেলিভারি বয় অন্তর্ধান রহস্য এভাবেই বদলে গেছে হত্যা রহস্যে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনে খুন হয়েছেন জাকির হোসেন। বীরভূমের রামপুরহাট শহরের বাসিন্দা জাকির হোসেন পেশায় ছিলেন একটি ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়। পরিবারের দাবি, গত 22 জানুয়ারি কাজে বেরিয়ে নিখোঁজ হন জাকির। রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয়। 28 জানুয়ারি ঝাড়খণ্ডের একটি পাথর খাদান থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে ওই ই-কমার্স সংস্থার অ্যাপে অর্ডারের সূত্র ধরে 29 জানুয়ারি পাইকড় থানার চাত্রা গ্রাম থেকে সৌভিক দত্ত নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে দাবি, জেরায় সৌভিক জাকিরকে খুনের কথা স্বীকার করে দুই মূল অভিযুক্তের নাম জানান। সৌভিক জানিয়েছেন, দুই মূল অভিযুক্তের একজনের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন জাকির, তাই তাকে সরিয়ে ফেলার ছক কষা হয়। এলাকায় একমাত্র জাকিরই ওই ই-কমার্স সংস্থায় ডেলিভারি করতেন, তাই সেই সংস্থার অ্যাপের মাধ্যমে 2টি মোবাইল ফোন অর্ডার করা হয়। পুলিশ জানতে পেরেছে 22 জানুয়ারি অর্ডার ডেলিভারির জন্য পাইকর যান জাকির। তদন্তকারীদের দাবি, জেরায় সৌভিক জানিয়েছেন তখনই তিনজনে মিলে তাকে অপহরণ করেন। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের পাথর খাদানে নিয়ে গিয়ে জাকিরের মাথার পিছনে পরপর 3টি গুলি করা হয়। খুনকে দুর্ঘটনার চেহারা দিতে তাকে খাদানের ওপর থেকে নিচে ছুড়ে ফেলে দেওয়া হয়। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।